কতজন জয়েন করলো এবং কারা, এই বিষয়টা যদি বলে। আজকে একজন প্রফেসর সমেত 300 জনের উপরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের জেলা কার্যালয়ে এসে সেখানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। বাংলায় যে অরাজকতা তৃণমূল কংগ্রেস শুরু করেছে 2011 সাল থেকে, যে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার, তা গোটা রাজ্যের মানুষ দেখছে। এবছরই একদম নিজের মতো তালিবানি নির্দেশ দেওয়ার মতো রাজ্যের শিক্ষামন্ত্রী আমাশের জন্য ঘোষণা করে, যে সরকারি স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের ভবিষ্যতের দিকে না তাকিয়ে সেইভাবে অবস্থ অবৈজ্ঞানিক সিদ্ধান্ত এই সরকার গ্রহণ করেছে, যার ফলে বাংলার লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা, এটা শিক্ষক সমাজও মেনে নিতে পারেনি, সমাজের সাধারণ মানুষের সঙ্গেও তারা এই বিষয়ে একমত। এই সরকারের শিক্ষানীতি বর্তমান শিক্ষক সমাজকে হতাশ করেছে। শিক্ষকদেরও যে দৈনন্দিন সুখ দুঃখের যে বিষয়গুলি আছে, তাদের সুবিধা অসুবিধাগুলি, সেগুলো মানবিকতার সঙ্গে শিক্ষকগুলো যারা কথা দিয়েছিলেন তারা তাদের কোনো দিকটাই মানে দেখেননি, এ কারণে হতাশ শিক্ষক সমাজ। তারাও নরেন্দ্র মোদীর যে উন্নয়ন, নরেন্দ্র মোদীর যে নতুন ভারত গঠন, সেই নরেন্দ্র মোদীর নতুন ভারত গঠনের পর যে মহান কর্মযোগ, সেই কর্মযোগে নিজেদেরকে সামিল করবার জন্য তারা আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে বাংলার যে গৌরব, অতীত গৌরব, সেই অতীত গৌরবকে তারা ফিরিয়ে আনার জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে চলবেন বলে সংকল্পবদ্ধ হয়ে তারা আমাদের জেলা কার্যালয়ে উপস্থিত। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।